মাশাআল্লাহ ভাই, ছাদের উপরে এত বড় গরু আমার মনে হয় খুব কম দেখা যায়। মোটামুটি বলা যায় কম দেখা যায়, এটা প্রায় অলমোস্ট 550 কেজি হবে ইনশাল্লাহ। গরু পালন শুরু করলেই হবে না, আগে মার্কেট ক্রিয়েট করতে হবে, ফিল্ড থাকতে হবে, তারপরে সেলের চিন্তা করতে হবে। যে আমি 30-40 গরু পাললাম বা বিক্রি করতে পারলাম না, সেটা হচ্ছে বড় ক্ষতির আর কিছু নাই। এটাও আমাদের 2024 সালের একটা গরু আছে, এটা আমরা আমাদের আস্কিং প্রাইস 1,35,000 টাকা। চলছে সুষ্ঠু বন্টন, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো বলের মধ্যে গরুর খাবার দেওয়া হচ্ছে। তো ছাদে যারা আসলে গরু লালন পালন করেন অথবা করতে চান, তারা অনেকেই হয়তো চারি তৈরি করতে পারেন না, তাদের জন্য তারা কিন্তু এরকম একটা ব্যবস্থা নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবস্থান করছি খিলগা শান্তিপুরের একটি বাড়ির ছাদে। ছাদ কৃষি সম্পর্কে আমরা অনেকেই জানি, ছাদ কৃষির পাশাপাশি এখন কিন্তু অনেকেই শখ করে ছাদে গরু লালন পালন করতেছে, আবার কেউ কেউ কিন্তু আসলে শখের পাশাপাশি কমার্শিয়াল অবস্থায় চলে গেছে। দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে অনেকগুলো গরু, এতগুলো গরু যদি ছাদে থাকে, এটা তো শুধু এখানে বাঁধা, পেছনে শেড আছে, বিশাল শেড, অবশ্যই সেটা শখের পর্যায়ে থাকে না, এটা কমার্শিয়ালই বলা যায়। তো খামার এখন শুধু মাটিতেই না, ছাদের উপরেও আছে। আমরা অলরেডি অনেকগুলো ছাদের খামার আপনাদের সামনে তুলে ধরেছি, তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আবার নতুন একটি খামারে চলে এসেছি। নতুন বলবো না, কারণ এই খামারের উপরে এর আগেও বেশ কয়েকটি প্রতিবেদন আপনাদের দিয়েছি। হ্যাঁ দর্শক, ইভোক এগ্রোর কথাই আমরা বলছি, ইভোক এগ্রোতে আছি। এই ইভোক এগ্রোতে আপনাদের জন্য 2024 কুরবানিতে কেমন গরু প্রস্তুত করেছে, কতগুলো গরু প্রস্তুত করেছে এবং সেই গরুগুলো আপনারা কীভাবে কিনতে পারবেন সেগুলোই জানানোর চেষ্টা করবো, যেহেতু কুরবানি খুব কাছাকাছি। চলেন কথা বলি মারুফ ভাইয়ের সাথে। মাশাআল্লাহ দর্শক, দেখেন ছাদের উপরে কত সুন্দর করে খামার করা। কি অবস্থা মারুফ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আসলে ঈদের টাইম তো অবশ্যই পরিপূর্ণ থাকারই কথা, অবশ্যই পরিপূর্ণ থাকার কথা। আচ্ছা মারুফ ভাইকে তো আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই, মারুফ ভাই এই সেক্টরে অনেক দিন থেকে আছে, আর এই ইভোগ্রহ মোটামুটি কত বছর মারুফ ভাই? এটা 18 থেকে এখন তো 24 অলমোস্ট বলা যায় 6 বছর। এই 6 বছরে এসে ছাদের উপরে কয়টা গরু এখন আজ প্রস্তুত করছেন? এই বছর আমাদের 30 গরু প্রস্তুত আছে 2024-এর জন্য। 30? জি, এবং 30 মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 25 প্রি বুকিং হয়ে গেছে, 25 মধ্যে 2 হচ্ছে 25 আর 23 হচ্ছে 2024-এর, আর 5 গরু আমাদের এখন প্রি বুকিং বাকি আছে আপাতত। বলেন কি, এখন তো সবাই তার মানে যার যার বাড়ি ছাদের উপরে গরু পালন শুরু করে দিব, যে আসলে গরু পালন শুরু করলেই হবে না, আগে মার্কেট ক্রিয়েট করতে হবে, ফিল্ড থাকতে হবে, তারপরে সেলের চিন্তা করতে হবে। শুধু গরু পাললেই হবে না, যে আমি 30-40 গরু পাললাম বা বিক্রি করতে পারলাম না, সেটা হচ্ছে বড় ক্ষতির আর কিছু নাই। তা আমি প্রথমেই তো আসলে 30 দিয়ে শুরু করি নাই, প্রথমে আমি হয়তো 2 থেকে নিজে আগে প্রিপেয়ার করছি, নিজেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে, আজকে গত বছর যেমন আমাদের 40 ছিল, এই বছরও 40 মতো ছিল, আমাদের 10 মতো গরু বিভিন্ন খামারে বিক্রি হয়ে গেছে, আর 30 গরু আমাদের কোরবানি পারপাস আছে। আবার এই 30 মধ্যে অলরেডি 25 বুকিং? জি, 25 ঈদের জন্য বুকিং হয়ে গেছে। বাহ মাশাআল্লাহ। তো ভাই, এই যে বলতেছিলেন যে 2 থেকে 30, আমরা কি টাইটেল ওইরকমই দিয়ে দিব নাকি, যে 2 থেকে 30 আসলে 30 না, যখন আমার 2 ছিল তখন আমার 2 কিনার 30 কিনারও ক্ষমতা ছিল আলহামদুলিল্লাহ, সেটার জন্য না আমি 2 দিয়ে শিখছি, 2 থেকে 10 দিয়ে শিখছি পরের বছর, এরপর 20 দিয়ে শিখছি, তারপর আস্তে আস্তে আমার স্টেপটা বড় করছি। আমি যে আমার ক্যাপাসিটি আছে, আমার টাকা আছে বিধায় যে আমি কিনবো আর নিয়ে বসে থাকবো, সেটা না, আমি শিখছি, মার্কেট ক্রিয়েট করছি, দেন আজকে আমার এখন না, কিন্তু আমার কিন্তু এই বড় গরুগুলো অলমোস্ট আপনি তো আগেও ভিডিও করে গেছেন, বড়গুলোগুলো আমার কিন্তু 7-8 থেকে আগে থেকে বুক করা। গরু দেখাবো যেগুলো বিক্রি বাকি আছে। জি জি, আর মোটামুটি যেগুলো বিক্রি হয়েছে এগুলোতে 2-1 দেখাবো, আর যেগুলো বাকি আছে সেগুলো দেখাই দেবো, এবং দামটাও তো জানাতে পারবো। হ্যাঁ, ওই যে আমার বন্ধু মুহিব আছে, ও আপনাদেরকে ওইটা ইন্ট্রোডিউস করে দিবেন প্রাইসগুলো, আর যে কটা বাকি আছে 5 বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক গরু ও দেখাবো, গরুর দামও জানাবো, তার মাঝখানে একটু আরেকটু জানতে চাই, সেটা হলো এই যে ডে বাই ডে এই 2 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে এখন 30, তো কি মনে হয় এই যে এটা তো 6 উপরে? জি জি, তো ভাড়াটিয়া ঠাড়াটিয়া কি থাকবে আগামী বছর নাকি এগুলো বাদ দিয়ে আবার নিচেও শুরু করে দিবেন? না না, এত আবার এত প্রেশার দিব না, এত প্রেশার দিলে হবে না, এইটা তো আসলে বলা যায় শখ থেকেই করা, শখের জায়গায় আছে এখনও, ইনশাল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় এবং তৌফিক দান করে এবং সবার দোয়া থাকে, অবশ্যই আরও বড় পরিসরে হয়তো মাটিতে দেখতে পারবেন। এটা তো জাস্ট একটা প্রাইমারি পরীক্ষামূলক সব কিছু শিখা, দেন অবশ্যই সমতল ভূমিতে দেখা যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। মানে ইয়ে তো শুরুয়াত হয়, পিকচার আবি বাকি হয়, সেটা তো যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরাও দোয়া করি আপনার জন্য, শুভকামনা থাকলো, এইভাবেই যেন আপনি দিন দিন আসলে এগিয়ে যেতে পারেন, এবং একটা সময় বিশাল পরিসরে আমরা আপনাকে সমতল ভূমিতে দেখতে চাই, বিশাল পরিসরে মারুফ ভাই রিবোকে গোকে। মাশাআল্লাহ ভাই, ছাদের উপরে এত বড় গরু, আসলে
আমার মনে হয় খুব কম দেখা যায়। হ্যাঁ, মোটামুটি বলা যায় কম দেখা যায়। এটা প্রায় অলমোস্ট 550 কেজি হবে ইনশাল্লাহ। লাইভ আচ্ছা, এটা কতদিন থেকে আছে আপনার এখানে? এটা আমার কাছে আছে অক্টোবর থেকে। অক্টোবর থেকে? জি। মাশাআল্লাহ, একদম হাইট চুট ফুট সবকিছু মিলে গায়ের রং সুন্দর 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 যাকে বলে সম্পূর্ণ সব কিছুই আছে ওর মধ্যে। আচ্ছা, এ তো বিক্রি হয়ে গেছে তাই না? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। এটা ওই তখনই বিক্রি হয়ে গেছে, অক্টোবরেই বিক্রি হয়ে গেছে। আমার এক বড় ভাই নিছে, এটা 3,30,000 টাকা বিক্রি হয়েছে। 3,30,000 টাকা? জি জি। এই যে সাদা একটা গরু দেখতে পাচ্ছি, জি, এটা কী জাতের গরু ভাই? এটা আসলে সাইওয়ালি বলা যায়। এটা আসলে ইন্ডিয়ান গরু, আসলে আমাদের দেশি জাতের সাইওয়াল না, ইন্ডিয়ান সাইওয়াল। আচ্ছা, কেমন বয়স এটার? বয়স এখন 2 দাঁত থেকে 4 দাঁত এখনও হয় নাই, 2 দাঁতই আছে এখনও। 2 দাঁত? হ্যাঁ। আচ্ছা, কেমন লাইভ ওয়েট আছে? এটা আশা করা যায় যে 500 মানে একটু প্লাস মাইনাস যে কোনো কিছুর মধ্যে থাকতে পারে। 500 প্লাস মাইনাস? জি। তো কী মনে হয় আসলে ছাদে সর্বোচ্চ কত সাইজের গরু তৈরি করা সম্ভব? আমাদের এক বড় ভাই আছে যার ছাদে এখন 1 টনের গরু আছে, এবং পুরান ঢাকায় সে নাজিরা বাজারে খামার, ওনাকে দেখেই ইন্সপায়ার হয়ে আসলে আমি ছাদ খামারটা শুরু করা বলা যায়। তো ওইখানে এখন 1 টনের গরু ওনার ছাদে অলরেডি মিনিমাম 10টা গরু আছে 1 টনের। 1 টনের গরু? জি জি। তো সেই ক্ষেত্রে উনি যেহেতু সাহস করতে পারছে, তাহলে আমার তো 500 কেজি 550 কেজি কিছুই না। তাহলে আসলে ওইটার ক্ষেত্রে এটা স্বাভাবিক, এটা মশা বলা যায়, মশাই বলা যায়। তো ভাই এই গরু মানে কি ক্রেনের ব্যবস্থা? না না, সিঁড়ি দিয়ে উঠায়, সিঁড়ি দিয়ে নামায়। এবং উনি অনেক বছর, আজকে না, উনি বলা যায় প্রায় বলতে পারি যে অলমোস্ট 10-12 সাল থেকে পালে, এবং নিজের কোরবানি পারপাস পালে। তো এর পাশাপাশি হয়তো কিছু সেল করে, কিন্তু নিজের কোরবানি পারপাসই বেসিক্যালি পালে। আচ্ছা, আমার খুব একটা ইচ্ছা ছিল যে আপনার এই ফার্মে আসবো এবং গরু আসলে ওঠানামার যেই ভিডিওটা, এই ভিডিওর চিত্রটা একটু দেওয়ার চেষ্টা করব। তবে যদিও আসলে রাতের বেলায় আসতে হইলো, যার কারণে আর হইলো না, কারণ অনেকেই এই ছাদের যেই খামারগুলি শ্যুট করছি, প্রত্যেকের একটা জিনিস থাকে, ভাই গরু কীভাবে উঠায়, ভাই গরু কীভাবে নামায়, মানে এই একটা জিনিস। তো আসলে এই জন্য ভাবছিলাম যে এখানে আসলে ওরকম হয়তো একটা শ্যুট করবো, তো যাই হোক হলো না, পরবর্তীতে যদি কখনো আবার হয় তাহলে হয়তো চেষ্টা করব। তো এই গরুগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে ভাইয়ের? এটাও তো বিক্রি হয়ে গেছে তাই না, সাদাটা? জি জি, সাদাটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে ছাদে লালন পালন করেও যে আসলে কত বড় বড় গরু তৈরি করা সম্ভব, এটাই জাস্ট আসলে জানানো। তা না হলে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে, এইগুলো আসলে আর দেখানোর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য ছিল এটাই যে আসলে ছাদে অনেক বড় বড় গরু যত্ন সহকারে লালন পালন করা সম্ভব। তো চলেন এবার বাইরে যাই। মুহিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে অবিক্রিত গরুগুলো আছে, এইগুলো আমরা আপনার মাধ্যমে দেখতে চাই এবং দাম দর সম্পর্কে একটু জানতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, এই দিক থেকে একটু শুরু করি আমরা নাকি? হ্যাঁ অবশ্যই, এই দিক থেকে শুরু করতে পারি আমরা। আমাদের আর অবিক্রিত 5টা গরু আছে, তার মধ্যে এটা একটা ধরি। এটা আমাদের একদম পিওর দেশাল, একটা দেশাল কাটিং যে গরু বলি আমরা, দেশালের সমস্ত বৈশিষ্ট্য এটার ভিতরে দেখা যায়। এটা আমাদের অবিক্রিত একটা গরু আছে। এটা এই বছরে আমরা 1,18,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। 1,18,000 টাকা? জি। কত দাঁতের গরু ভাই এটা? এটা 2 দাঁতের গরু। আচ্ছা, 2 দাঁতের গরু, মোটামুটি খুব সুন্দর আসলে, শিংগালা গরু আমার খুব পছন্দ। হ্যাঁ, এবং দেশাল দেশাল কাটিং বলতে যেটা আমরা বুঝি, এবং দেশালের সমস্ত বৈশিষ্ট্য এর ভিতরে পাওয়া যায়। আচ্ছা, 1,18,000, এটা তো চাওয়া দাম? হ্যাঁ, এটা চাওয়া দাম, অবশ্যই এখানে সুযোগ আছে, কথা বলা দাবি করার সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমাদের পেছনে এরপরে আরেকটা গরু আছে, এটাও একটা লাল হাসা যেটা আমরা বলি। হ্যাঁ, লাল হাসা টাইপের এটা একটা গরু। এটা আমাদের এই বছরে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,23,000 টাকা। 1,23,000 টাকা? এটা একটা লাল হাসা টাইপের গরু। আচ্ছা, এটা তো চাওয়া দাম নাকি? জি, এটা চাওয়া দাম আমাদের 1,23,000, 2024 সালের জন্য। 2024? আচ্ছা, যদি একটু আইডিয়া নিতে চাই কীরকম লাইভ ওয়েট হতে পারে এটা? লাইভ ওয়েটটা তো আসলে আমাদের এখানে স্কেল নেই যেহেতু, সেহেতু আমরা মানে লাইভ ওয়েটটা ওইভাবে বলতে পারবো না। তবে এটাতে 3-3.5 মণ কাছাকাছি, এটা 3 থেকে 3.5 মণের কাছাকাছি এটা হবে আর কি। এটাও আমাদের 2024 সালের একটা গরু আছে। এটা আমরা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,35,000 টাকা। 1,35,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, অত বেশি গ্যাপ রাখি না, অল্প কথাই আমরা আসলে এগুলো সেল করে দিই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন
দেখছেন যে আমাদের ম্যাক্সিমাম গরুর 95% গরু সোল আউট হয়ে গেছে। আমরা আসলে ওইরকমভাবে একটা শখের জায়গা থেকে তো ওইরকমভাবে ইয়া করি না, অল্প অল্প কথাতেই আমরা কাস্টমারের সাথে আমরা ডিল করার চেষ্টা করি, অল্প কথাতেই কাস্টমারের সাথে ডিল করার চিন্তা ভাবনা করতেছেন। আচ্ছা, আশা করি হয়তো হয়েও যাবে সেরকমটা। আচ্ছা, এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে জানি ভাই। এইটাও একটা হাঁসা টাইপের গরু, দেশাল গরু। তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,35,000 টাকা। ওরে বাপরে বাপ, তো খুবই একদম মানে মারার জন্য খুব খুবই এগ্রেসিভ এবং কি খুবই মানে নিষ্ঠপুষ্ট যেটাকে বলি আমরা। হ্যাঁ, আচ্ছা, 1,35,000 এটাও চাচ্ছেন? জি জি, এটা 1,35,000 চাচ্ছি। আচ্ছা, 1,35,000 টাকা দাম। এই গরুগুলো ডেলিভারি সম্পর্কে যদি জানতে চাই, ডেলিভারিটা আমরা আমাদের ট্রান্সপোর্টের আমরা ট্রান্সপোর্ট কেউ যদি কোনো গ্রাহক যদি বলে যে আমাদেরকে ব্যবস্থা করে দিতে, আমরা সেটা ব্যবস্থা করে দিব, কিন্তু খরচটা ওনাকে বেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে একেবারে লাল, খুব একদম শেষে দেখা যাচ্ছে একটা লাল গরু। এটাও আমাদের সুন্দর একটা দেশাল বলতে গেলেই পারেন, দেশাল গরু। তো এটা আমরা এই বছরের কোরবানির জন্য 2024 সালে কোরবানির জন্য 1,23,000 টাকা এটা আমাদের আস্কিং। এই যে 1,23,000, মানে এই ভাঙা ঠাঙা এটা মানে কি যেন একটু মোটামুটি দামাদামি যারা করুন। আসলে এই দেশ হচ্ছে আমাদের, আমরা প্রথমেই বলেছি যে আমাদের সাথে যাতে কাস্টমারদের বেশি বার্গেটিং না করতে হয় এবং আমাদের সীমিত একটা আমাদের একটা ইয়া লেভেল রেখে, প্রফিট লেভেল রেখে আমরা এটা চিন্তা ভাবনা করি সবসময়, সেই জন্যই আর কি অতটুকু বলে দেওয়া আর কি। আচ্ছা, মানে মোটামুটি আপনাদের কেনা বা খাবারের এই কস্টিং সব খরচ মিলিয়ে অল্প কিছু একটা রেখে, সেটা যেটা আমাদের খরচ পারপাস যেটা আমাদের ইউটিলাইজ করতে হয় সেটাই আমরা রেখে আমরা ওইভাবে দামটা আমরা আস্কিং এ আমরা চাই। আচ্ছা, না এটা ভালোই লাগছে। অনেকে হয়তো চিন্তা ভাবনা করতে যে আচ্ছা একটু যখন চাইবো একটু রাউন্ডই চাই, 1,25,000 চাই, তারপরে দেখা যাক কতটুকু কমায়। হ্যাঁ, সেটাই আর কি। তো দেখলাম যে 23,000 টাকা, তার মানে হচ্ছে আগে থেকেই একটু কম ঠম করেই। হ্যাঁ, একটু কম ঠম করেই আর কি, কারণ আসলে কি আমি 25,000-28,000 এগুলো চেয়ে তো লাভ নেই, যেটাতে আমি ছেড়ে দিব অল্পতে আমি ছেড়ে দেবো, যেহেতু আমার বার্গেটিংও কম করার আমার ইচ্ছা, আমি কাস্টমারদের সাথে ওরকম বার্গেটিং করতেও চাচ্ছি না। তো সেই জন্য আমরা অল্প কথাই আমরা কি এটাকে আমরা হস্তান্তর করে দেবো কাস্টমারের কাছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ভালোই লাগলো আসলে ছাদের উপরে এইরকম খামার দেখতে, আমাদেরও ভালো লাগে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আর দেশাল এই সাইজের গরুগুলোর কিন্তু আসলে মোটামুটি আমরা জানি খুব বেশ ভালোই চাহিদা আছে, আর যেহেতু খুব যত্ন সহকারে ছাদের উপরে এগুলো লালন পালন করা হয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই গরুগুলোর ক্রেতা আছে তারা একটু ওইভাবে চিন্তাভাবনা করেই হয়তো কেনার চিন্তাভাবনা করবে। তো ঠিক আছে মহিম ভাই। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হলো, আপনি আসছেন, খুব খুশি হলাম ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা হবে, শুভকামনা থাকলো আপনাদের জন্য। মোটামুটি তো শেষ করেই ফেলছেন, তারপরে বাদ বাকি যেগুলো আছে আমার মনে হয় যে কোরবানি আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ চাহে তো। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যত সুস্থ থাকি সেটার জন্য বেশি দোয়া রাখবেন অবশ্যই। তো দর্শক, আসলে জানাচ্ছিলাম বিভাগ এগুলো ঘুরে ঘুরে এই বিভাগগুলোতে 2024 কোরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করেছে, যদিও মোটামুটি অনেক গরুই বিক্রি হয়ে গেছে, তারপরেও কিছু সংখ্যক গরু রয়েছে, সেগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার মতো অন্যদের দেখার সুযোগ করে দিবেন, দেখেন অবস্থা। আর অবশ্যই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।